বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ 24 ঘন্টা মধ্যে সদৃশ্য লঘুচাপ রোপণ হব পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূল মহাবার সম্ভাবনা রয়েছে আর প্রভাবে 3 তারিখ যায় রাজ্যের প্রবল বর্ষা নিয়ে আকলন করেছে আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র উত্তর ওড়িশা ও সংলগ্ন জেলায় প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 21 জেলা সতর্ক সূচনা জারি করা দিয়েছে বলাঙ্গীর সোনপুর বড়গড় সম্বলপুর ঝারসুগুড়া সুন্দরগড় দেবগড় অনুগুড় কেউঁঝর ও ময়ূরভঞ্জ জেলা অরেঞ্জ আলর্ট জারি করেছে আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র সেপরি 11 জেলা কু ইয়েলো আলার্ট জারি হইছি 1 তারিখ পরে বা 1 তারিখ মধ্যে মাত্র 5 জেলা কু ছাড়ি অন্য সমস্ত জেলারে প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে সেবড়ে বর্ষা পাই হিরাকু জলভণ্ডার জলস্তর মধ্যে বড়িবার সম্ভাবনা রয়েছে বর্তমান 7টি গেট দেই জল নিষ্কাশন হেউতবা বেলে জলস্তর রয়েছে 629.71 ফুট আগকু জলস্তর বড়িলে অধিক গেট খোলা যাই পারে তবে আসন্তা 3 দিন রাজ্যের প্রবল বর্ষা 24 ঘন্টা মধ্যে সদৃশ্য লঘুচাপ রূপ নেব পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূল হওয়ার সম্ভাবনা রয়েছে বাবদরে অধিক সূচনা পাই চিন্ময়ী সাহু আম ভুবনেশ্বর প্রতিনিধি আম সহ যোড়ি হচ্ছন্তি চিন্ময়ী যে পানিপাক সম্পর্কিত অপডেট রয়েছে যে কেতে দিন যায় রাজ্যের ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে কেউ কেউ জেলা কোন সব আলর্ট জারি করা যাইছে চিন্ময়ী নিবেদিতা বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ প্রভাবে 24 ঘন্টা মধ্যে লঘুচাপর যে প্রভাব রয়েছে পশ্চিম পশ্চিমবঙ্গর উত্তর ওড়িশা উপকূল মুহাঁ হওয়ার সম্ভাবনা রয়েছে যা ফলে ওড়িশার পাখাপাখি 21টি জেলা সতর্ক সূচনা জারি করেছে পানিপাগ বিভাগ এই জেলাগুলির মধ্যে যদি আমি দেখিছি বলাঙ্গীর সোনপুর বরগড় ঝারসুগুড়া সুন্দরগড় দেবগড় অনুগুড় কেন্দুঝর ময়ূরভঞ্জ এবং সম্বলপুর এইসব জেলাগুলিকে অরেঞ্জ আলর্ট জারি করেছে পানিপাগ বিভাগ এই জেলাগুলিকে প্রবলর অতি প্রবল বর্ষা নেই যা আকলন করুছি পানিপাগ বিভাগ এবং যদি আমি লঘুচাপর প্রভাব দেখিবা তিন দিন ধরি সারা ওড়িশার বর্ষা নেই বর্ষার যা সম্ভাবনা রয়েছে এবং তলিয়া অঞ্চল যে রয়েছে যেউন জেলাগুলিতে তলিয়া অঞ্চল রয়েছে সেটি মধ্যে পানি পশিবা নেই পানিপাগ পক্ষর যদি কয়বা পূর্বানুমান করা যাচ্ছি এবং যেসব অঞ্চল পাহাড়িয়া অঞ্চল রয়েছে সেটি মধ্যে ভূস্খলন হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আমি দেখুছি লগান বর্ষা লগাতার তিন দিন ধরে জারি রহব ওড়িশার পাখাপাখি 5টি জেলা ছাড়ি যদি দেখুছে পানিপাগ বিভাগ বিভাগ পক্ষর বিভিন্ন জেলা আলর্ট মধ্যে জারি করেছি যাহার প্রভাবে লগাতার তিন দিন ধরে বর্ষা জারি রহব এবং তা সহ পবনর মাত্রা মধ্যে রহব যা অপডেট রয়েছে নিবেদিতা বহুত বহুত ধন্যবাদ চিন্ময়ী সাহু যোড়ি হয়েছিল প্রতিনিধি যা কৌলে যে বিশেষ করে 21 জেলা আলর্ট করা যাইছি এর প্রভাবে 3 তারিখ যায় রাজ্যের প্রবল বর্ষা নেই আকলন করেছে পানিপাগ বিভাগ যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না